হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও কিন্তু বিন্দাস আছি। তো এখন বাজে 5:30, আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ভাবছি আজ দিদি ভাই এত তাড়াতাড়ি কেন উঠেছে। তো আজ আমি একটা ডান্স ভিডিও করব আর এখন কিন্তু বাইরেটা পুরো অন্ধকার, তো আমি উঠে পড়েছি, এখন দিয়ে রেডি হতে হবে। চলো রেডি হতে লাগি, ঠিক আছে? আর আমাদের মিনিয়া দেখো ঘুমোচ্ছে। গুড মর্নিং মিনি, কি হয়েছে? তো আমাদের মিনি সোনার ঘুম ভেঙে গেছে, এখন বাজে, আমি আর কি ভাঙিয়ে দিলাম, এখন বাজে 5:30। ও কি হয়েছে সোনা? হ্যালো ফ্রেন্ডস, তো আমার শাড়ি পরা কমপ্লিট, তাও খুব কম সময়ের মধ্যেই হয়েছে, ভাবিনি যে পড়তে পারবো, এই যে পড়েছি দেখো। ফটাকসে রেডি হয়ে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে, ওকে? আর এক চলো দেখিয়ে দিই, আমাদের মিনি আমার সাথেই ঘুমোচ্ছিল, আমাদের সাথেই ঘুমোচ্ছিল, ও আমার ওঠা দেখে উঠেছে, এতক্ষণ না আমাকে এত ডিস্টার্ব করছিল শাড়ি পরা নিয়ে, এখন ওই যে দেখো আমার জামদানির উপরে শুয়ে আছে, বাবু হোয়াইট কালারের জামদানির উপরে ও শুয়ে আছে দেখো, যেরকম ভাবে দাও না যেখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিপের সাথে না আরো দিচ্ছি আমি ক্লিপ। তো গাইস, আমি এখন ফুল লাগাতে এসেছি আর বরকে ডিস্টার্ব করলাম না, একবারেই রাখবো। তো এই যে মা লাগিয়ে দিচ্ছে ফুল, চল লাগাই ফুলটা, আর বেশি টাইম নেই, 8টার মধ্যে শুরু করবো আর 1 ঘন্টার মধ্যে শেষ করবো, ঠিক আছে? ওই যে আবার ওইটা খুলবা না? খুলবো কেন, হয়ে গেছে না বাবা, তাও খুলে যাবে। তুমি এটা একটু সাথে লাগিয়ে দিয়েছো তো, আরো দিয়ে দাও। তো গাইস চলো ফুলটা লাগিয়ে ডান হয়ে যাবে, না এখন আলতা পড়তে হবে গাইস, তো আলতা পড়লে ডান হয়ে যাবে। তো বন্ধুরা যাই এখন বরকে কি ডাকি, আমার তো পুরো রেডি, এখন যাবো ছাদে, বেশি না 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। তো রিং লাইটটা জ্বালাইনি, তো বন্ধুরা এখন একটা নাচের ভিডিও শুট করার জন্য প্রস্তুতি চলছে, জানে সবাই আমি স্টার্ট করেছি আগে দি ব্লগ। ও বলো তুমি গন্ডি উঠেছ এখন? আলতা পড়ছে গাইস, বরকে এখন উঠিয়ে দিলাম, এখন বাজে কটা, 7টা বাজে। হ্যাঁ এখন 7:30 বাজে। হ্যাঁ এখনই যেতে হবে আমার, লেট হয়ে গেছে, ফটাফট আলতাটা পরে নেবো, আগে একদিন আলতা পরতে গিয়ে একটা শাড়ি নষ্ট। আর তোমাদের দাদা ভাইয়ের কেমন লাগছে একটু শুনি, তোমার কেমন লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে কতটা ভালো আলতা পড়তে পারি। ভালো করে দিয়েছে গাইস, ও কিছু হবে, এত সুন্দর পায়ের আলতাটা পড়লাম, সুন্দর করে পড়াবে কিন্তু ধীরে সুস্থে। হ্যাঁ আর লাগবে না, আর ছোট্ট করে দেওয়া বেশি বড় না, আমার বর পরিয়ে দেয় এটাই অনেক, কজনের বর পরিয়ে দেয় তাই না গো? হ্যাঁ আগে উপরটাই করে, আগে নিচটা করা লাগবে বলো না, সুন্দরই পড়াচ্ছি আমার বর, বলতে হবে ভালো সুন্দর হয়েছে। আরে লাগবে না গালে, একটু লাগিয়ে হ্যালো ফ্রেন্ডস, তো এই মুহূর্তে আমি ছাদে চলে এসেছি পুরোপুরিভাবে রেডি হয়ে। তো এই মুহূর্তে ছাদে যা যা ছিল চলো একবার তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের জেঠিমা, সবাই তো জানো, তো তোমাদেরকে হ্যালো করেছে অনেক। আর চলো এরপর দেখাই, আর এক কাকি আছে ছাদেই ছিল, তাকেও দেখাই, সেও কাপড় কাচ্ছিলো আর কি ছাদে। তো এই যে হচ্ছে কাকি, তোমাদের হ্যালো করেছে, আর এখানে হচ্ছে আমার দিদি আছে, ওই যে হ্যালো করলো তোমাদের। তো চলো এখন আমি ছাদে চলে যাব, আসলে সবটা নিউট করে দিয়েছি কেননা এই দিনটা 26শে জানুয়ারি ছিল, তো কপি ক্লেম হয়ে যেত, আশেপাশে গান চলছিল, তো এই কারণে আমি নিউট করে দিয়েছি। তো চলো এখন ছাদে যাওয়া যাক, তো ছাদে গিয়ে সবটা দেখাচ্ছি। হে গাইস, তো এখন আমি ছাদে চলে এসেছি,
আর গান চলছিল বলে সবটা মিউট করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার রিং লাইট, যে একটামাত্র ভরসা, কেউ যদি না থাকে ওর সাথে আমি ভিডিও করি, এরকম একটা ব্যাপার। আর তোমাদেরকে সাজ দেখাচ্ছিলাম, আমার পুরো লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে আমি একটু ডান্স প্র্যাকটিস করছিলাম, কেননা আমি কোনো কিছু প্র্যাকটিস না করেই চলে তো ফ্রেন্ডস, আমার ভিডিও করা পুরো কমপ্লিট। আর এখানে আমি বলছিলাম খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, না তোমাদের দাদাভাই খেয়েছে না আমি খেয়েছি। তো ওকে অনেক ধন্যবাদ জানাচ্ছিলাম যে এত ভোরবেলায় আমাকে এত সুন্দর একটা ভিডিও শ্যুট করে দিয়েছে। তো অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছিলাম যে থ্যাংক ইউ সো মাচ, যে বউর জন্য এতটা করছো আর কি। এটাই জাস্ট বলছিলাম তোমাদেরকে। তো চলো এখন আমি নিচে যাব আর নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। খুব জোর খিদে পেয়েছিল সেদিন, সত্যি বলছি। দেখো কত সুন্দর একটা পতাকা, সুন্দর একটা পতাকা বেশ। তো গাইস সব রেডি হয়েছে, চলো এবার যাই নিচে, আমার জুতোটা পরি। এ বাবা, আমি আজকে ঘরের জুতো পরে চলে এসেছি বন্ধুরা, দেখো চলো। এই যে আমাদের জামাই বাবু, হ্যালো করে দাও জামাই বাবু, হ্যালো করো, হ্যালো। আর ওই দেখো আমাদের একটা পুচকু বাবু এসেছে, আর ওই যে হচ্ছে আমার ননদ। ও দিদি হ্যালো করে দাও একটা, আর একটা পুচকু এসেছে। তো চলো পুচকুর সাথে আজকে ভিডিও হবে। আর এই দেখো গাইস, আজকে জামা কাপড় দেখো গাইস, গাইস শুধু জামা কাপড় দেখো এই ছাদে। এই দেখো আমাদের পুচকু, এই যে এই যে পুচকু, আরো বলে যাচ্ছে মেজো কাকা, গাইস এই যে আমার ফোন নিতে এসেছে আর বউকেও নিতে এসেছে। নামবো একা না নামিয়ে নেবে? হ্যাঁ কি লাগবে এরকম বলে করা। ওই যে মামি আসো আসো, দাঁড়াও আমি আসছি, ঠিক আছে দেবো ফোন নাও। তো গাইস আমি এখন নিচে যাচ্ছি, গিয়ে ভিডিও এডিট করব। আর হচ্ছে ওই পুচকুটা না কান্না করছে, তো যাই মিনি এখন খাওয়ার জন্য দেখবে শুধু ব্যস্তটা কেমন, ঠিক আছে? জাস্ট আমি দেখাবো মিনি খাওয়ার জন্য কিরকম ব্যস্ত। চোখ দেখ। তো হ্যালো ফ্রেন্ডস, ডান্স ভিডিও করা কমপ্লিট, এখন কটা ভাত খাবো। আর এডিট করতে করতে সময় আর কি লেগে গেছে, তো চলো আজকে দেখাই। আজকে রান্না হয়েছে ভোলা মাছ আলু দিয়ে, আর কি পাতায় যেরকম দেয় সেরকমই করায়, এরকম আর কি পাতায় দেয় সেরকমই। আর এইদিকে দেখো একজন ম্যাও ম্যাও করে যাচ্ছে খাবে বলে। তো আর হচ্ছে তোমার টমেটো আলুর তরকারি, টমেটো আলুর তরকারি, ঠিক আছে? কেউ খাবে না, নিমন্ত্র না আসে, কেউ খাবে না, নিমন্ত্র না বিকালে বলি। ও তো ঠিক আছে, আমরা পুরো খাবে না, আমরা সকালে খেয়ে নেবো। তো এখন আমি খাচ্ছি গাইস, তো খেয়ে দিয়ে আবার আসছি গল্প করতে, ঠিক আছে? বড্ড খিদে পেয়েছে, সবাই খাই। হ্যালো ফ্রেন্ডস, তো স্নান কমপ্লিট করে এখন আমি ছাদে এসেছি, আর স্নানের আগেই খেয়েছি যেহেতু পেট এখন আমার ভরা, আর খাওয়ার কোনো গল্প নেই। তো এখন ছাদে আছি, আর আমাদের বাড়িতে একটা পুচকু এসেছে, চলো তোমাদেরকে দেখাই সেই পুচকুটাকে। আর এই পুচকু তো আগে দিই, যেখানে যাব সেখানেই আসবে আমার সাথে। মিনু, ওর নাম মিনু, ঠিক আছে? ও হ্যালো, তো এখানে এই যে দেখো ভাত খাচ্ছে গাইস, এই যে জামাই বাবু ভাত খাচ্ছে, এটা হচ্ছে আমাদের জামাই বাবু। কালকে দাও, ঠিক আছে? কি দি খাওয়া হবে? কচু শাক, তরকারি, মাছ, কচু, কচু হলো শ্বশুরবাড়িতে কচু দিয়ে খাবে, কচু। এই যে হচ্ছে আমাদের পুচকু, হ্যালো করে দাও, হ্যালো করো, এরকম করো, হ্যালো, হ্যালো, এই তো আবার কাঁদে। তো এই হচ্ছে তোর খাবার, এই যে এই যে পুচকু এসেছে ওর মামার বাড়িতে। আর পুচকুর না মামার বাড়ি ভালো লাগে না, নাকি শুনেছি নাকি কাঁদে আসলে। তো আমাদের বাড়ি ওর ভালো লাগে না, এই না পুচকুর খিদে পেয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে। এই বাটি, এই যে
তো গাইস পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা আমাকে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি অল বাটন ক্লিক করে দিও। তো কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।